করে দিচ্ছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার মানিক কমঞ্চ। আজ 16 জুন, একদিকে যেমন প্রসিদ্ধ যশা অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন, অপরদিকে তেমনি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের 104তম জন্মদিন। সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যার কর্মকাণ্ডটা এমন যে এনারা না থাকলে হয়তো মানুষের ঘরে সারা বিশ্বের খবর বা সারা বিশ্বের সমস্ত ধরনের ইনফরমেশন পৌঁছত না। হ্যাঁ, সিটি ক্যাবিলের অধিকর্তা তিন করিদর কথা বলে নেব ওনার। তিন করিবাবু, প্রথমে তো বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। আমি বাংলা এমজি নিউজকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজ হেমন্ত মুখোপাধ্যায় ফ্যান্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের 104তম জন্মদিবস উদযাপন হচ্ছে বা তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে, স্মরণ করা হচ্ছে, আপনার কি মনে হয় না যে এমন একজন মানুষ যার সুরের মূর্ছনায় মোহিত হয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনটা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এবং সামগ্রিক ভাবে আরো বড় ভাবে হতে পারত? হেমন্ত মুখোপাধ্যায় বাঙালি হিসেবে তো আমরা গর্বিত, কিন্তু উনি এমন একজন শিল্পী যিনি ভারতবর্ষেও সকলের কাছে প্রিয় এবং সম্মানীয়। লতা মঙ্গেশকর একজন কিংবদন্তি শিল্পী, তিনিও হেমন্ত মুখোপাধ্যায়কে সম্মান করতেন এবং একসঙ্গে গানও গেয়েছেন। তাই আজকে তার 104তম জন্মদিন ডাক্তার পবিত্র সাহা একটি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কারণ নতুন নতুন বা পুরনো অনেক মানুষ যারা কোথাও যেতে পারে না, চান্স পায় না, গান গাইতে পারে না, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছেন। তাই জন্য আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের পোর্টালের মাধ্যমে আপনারাও এই প্রোগ্রামটাকে কভার করছেন মানুষকে দেখাবার জন্য পোর্টালের মাধ্যমে। আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ডাক্তার পবিত্র সরকারকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমরা এখনো হেমন্ত মুখোপাধ্যায়ের 104 বছর জন্মদিন পালন করে তাকে শ্রদ্ধা নিবেদন করছি, এই জন্য আমরা গর্বিত। আজ এই ধরনের একটা অনুষ্ঠানে এসে সেই ছোটবেলার স্মৃতি বা অল্প বয়সের স্মৃতি একটু নস্টালজিক ফিল হচ্ছে না? দেখুন, আমার যেটা মনে হয় হেমন্ত মুখোপাধ্যায় যেরকম ভাবে বাংলা গান গেয়ে বাঙালি দর্শককে আনন্দ দিয়েছে, ঠিক সমানভাবে হিন্দি গান গেয়েও ভারতবর্ষের যারা অবাঙালি দর্শক রয়েছেন তাদেরকে আনন্দ দিয়েছেন, বাঙালি দর্শককেও আনন্দ দিয়েছেন। কারণ এমন অনেক মানুষ আছেন যারা নন বেঙ্গলি মানুষ, তারা হয়তো বাংলা গানটা ঠিকভাবে বুঝতে পারে না, কিন্তু বাঙালি যারা তারা হিন্দি গানটা খুব ভালোভাবে বুঝে। এটা আমাদের গর্ব, আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের গর্ব যে আমরা অন্য ভাষাটাকে খুব ভালোভাবে বুঝি এবং সম্মান করি। ঠিক সেইভাবে হেমন্ত মুখোপাধ্যায়ও আমাদেরকে ভারতের বুকে সম্মানিত করেছে হিন্দি গান গিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় এমন একজন মানুষ, ওনার দূরদৃষ্টি এতই ছিল যে উনি প্রথম দুঃসাহস দেখিয়েছিলেন এবং সফল হয়েছিলেন যে লতা মঙ্গেশকরকে দিয়ে বাংলা গান গাওয়ানো এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো, এটা বোধহয় অন্য কোনো শিল্পীর পক্ষে সম্ভব ছিল না সেই সময়। কি বলবেন? না, হেমন্ত মুখোপাধ্যায় যেটা বললেন একদম সঠিক। হেমন্ত মুখোপাধ্যায় এমন একজন শিল্পী যিনি লতা মঙ্গেশকরের জীবনের প্রথম গান সেটা রবীন্দ্রসঙ্গীত এবং সেটা হেমন্ত মুখোপাধ্যায় গাইয়েছেন। আমি বললাম একটু আগে যে লতা মঙ্গেশকর ওনাকে শ্রদ্ধা করতেন, তাই আমরাও যেরকম সময় হেমন্তদাকে শ্রদ্ধা করি, হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করি। আজকে উনি আমাদের মাঝে অনেক বছর নেই, কিন্তু তার গান আজও বাঙালির হৃদয়ে, বাঙালির মনে, বাঙালির প্রাণে এখন নাড়া দিয়ে যায়। যেমনটা উনি জানালেন যে হেমন্ত মুখোপাধ্যায় শুধু যে বাংলা দর্শক বা বাংলা গানের শ্রোতাদেরই মুগ্ধ করেছেন তা নয়, যারা অবাঙালি তাদেরকেও সমানভাবে নাড়া দিয়েছে তার সুরের মূর্ছনা। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেই সময়ে দাঁড়িয়ে সুরের বিশ্বায়ন ঘটিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, এমনটাই জানালেন সিটি কেবিলের কর্ণধার তিন করিদর। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে কলকাতার মানিক্য মঞ্চ থেকে বাংলা এমজি নিউজের জন্য সঞ্জয় সাহা।